ভিডিওর প্রথমেই বলে রাখি, আই এম রিয়েলি সো সরি, কারণ দাদার বিয়ে তো অনেক আগেই হয়ে গিয়েছে, বাট ব্লগটা আমার আপলোড করা হয়নি। বাট মিনি ব্লগ তো আপলোড করেইছি, তোমরা অলরেডি দেখেইছ। আর আজকের ভিডিওতে আমি দাদার বিয়ের সমস্ত রিচুয়াল তোমাদের দেখাবো, তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। এখন হালদির সব রিচুয়াল শুরু হয়ে গিয়েছে। হালদি পর্ব শেষ, আমি এখন দুপুরের লাঞ্চ করে চলে আসলাম এই রুমটায়। এখন সাজগোজ করব, রেডি হব, কারণ একটু পরেই বেরোতে হবে। বিকেল 5টার সময় গাড়ি ছাড়বে, আর হচ্ছে মন্দিরে হবে বিয়ে, আর বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা যাব লজে, ওখানে খাওয়া দাওয়া পর্ব হবে। আর এখন দেখো সাজগোজ করব, আর সারা খাট আমার মেকআপে ছড়াছড়ি। এখন দাদা বিয়ে করতে যাবে বলে ওকে সবাই আশীর্বাদ করছে। চলে এসেছি, আর এখন মন্দিরে বিয়ে হবে।
দাদার বিয়ে কমপ্লিট, এখন আমরা লজে যাব। এখন রাত্রি 10টা বাজে আর আমরা ডিনার করতে বসে পড়েছি। আর ডিনারে কি কি খেলাম, কি কি মেনু ছিল, সেগুলো তো আমি মিনি ব্লগে দিয়েছি। যারা এখনো দেখোনি, যাও ঝটপট যাও গিয়ে দেখে নাও আমার মিনি ব্লগগুলো। খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন হচ্ছে ফটোশ্যুট পর্ব। আর বিয়ের পরের দিন নতুন বউ যখন এখানে এলো, তখন আমরা আবার গেট ধরলাম। আমি বললাম একটা বাক্স টাক্স করে টাকা পয়সা নিয়ে আসবে, তা না কি আমাদের কত দিবি? You can do it.
বিয়ের পরের দিন রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম, আর পরের দিন ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য আমার মা এখন ভাত কাপড়ের থালিটা রেডি করছে। দিদি তুমি কি চুপ করে থাকবে? ক্যামেরা রোলিং অ্যাকশন। কাপড়ের থালিটা আমার মাই ডেকোরেশন করেছে, ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। এখন ফটোশ্যুট পর্ব চলছে আর রিসেপশনের মিনি ব্লগ আমি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাঙালি বিয়ের সমস্ত রিচুয়াল তোমাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।